নমস্কার, একটি নতুন একেবারে ইম্পর্টেন্ট একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্ট তোমাদের এক্স্যাক্টলি যে তোমরা রিভিউ করেছো সিক্স সেমিস্টারের যে স্টুডেন্টরা বিএবিএসসি এবং বিকম তার রেজাল্ট এক্স্যাক্টলি কবে বের হবে এবং তার সঙ্গে সঙ্গে এই রেজাল্টটা এতটা দেরি হচ্ছে কেন, কারণটা কি, এত দেরি হওয়ার কারণ কি। তিন নম্বর হচ্ছে যে তাছাড়া এই যে রেজাল্ট যে বেরোবে সেটা কিভাবে আমরা জানতে পারবো। স্টুডেন্টরা ভাবছো যে রেজাল্টটা যে বেরিয়ে যাচ্ছে কি বেরোচ্ছে না আমি কীভাবে জানতে পারবো, সেটা কি ইউনিভার্সিটিতে জানা যাবে না কিভাবে হবে সেটা বলবো। তারপরে হচ্ছে যদি কোনো কারণে রেজাল্টটা বের হলো, হয়তো বা নাম্বারটা মানে তোমাদের পাস মার্ক এলো না, কোয়ালিফাই হলো না, সেক্ষেত্রে তোমাদের কি করণীয় সবটাই তোমাদের আমি বলবো। তার আগে অবশ্যই বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। সমস্ত মূল বিষয়ের মধ্যে ঢোকার আগে একটা বিষয় তোমাদের আরেকটু উল্লেখ করছি, সেটা হচ্ছে তোমাদের আমি মিললে পড়াচ্ছি কলেজের স্টুডেন্ট এবং ইউনিভার্সিটির এম এ এম এস সি এদের আমি সাজেশান দিই, তোমাদের মানে বেশিরভাগ নিউজগুলো আমি দিই। এই মুহূর্তে সামনে 15 দিন পরে তোমাদের উচ্চ মাধ্যমিক মানে তোমাদের ভাই বোনেরা উচ্চ মাধ্যমিক দেবে, তাদের টেস্ট পরীক্ষা আছে এবং পরীক্ষা আছে, তাদের জন্য আমি সাজেশান তৈরি করেছি করছি, এরপর থেকে আমি দেবো সাজেশানগুলো। তোমাদের ভাই বোনরা যারা আছে তাদের কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটু দিয়ে দেবে, সাবস্ক্রাইব করতে বলে দেবে, তাহলে তাদের আমি একটু হেল্প করতে পারবো। এবার চলে আসবে মূল বিষয়ে কি না, তোমাদের রিভিউ রেজাল্ট কবে আসবে, দেরি হচ্ছে কেন। এক নম্বর কারণ হচ্ছে দেরি হচ্ছে কারণ সেখানটায় যে বিষয়টা উঠে এসছে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে মাঝখানে তোমাদের মানে তোমাদের যে এই যে পূজা ভ্যাকেশনটা ছিল, পূজা ভ্যাকেশনের জন্যই প্রবলেমটা বেশি হয়েছে। মাঝখানে মাঝখানে বেশিরভাগটা ছুটি ছিল, এখনও পর্যন্ত কলেজ একদম সম্পূর্ণ কলেজ রিওপেন হয়নি, সেটা একটা বড় ব্যাপার। তারপরে কলকাতা ইউনিভার্সিটির যে উপাচার্য সোনালী ম্যাডামকে নিয়ে যে প্রবলেম হয়েছিল উপাচার্য নিয়ে, সেই জায়গার সমস্যা। তবে বর্তমানে যে বিষয়টা হচ্ছে একজন অস্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে, নিয়োগ হয়েছেন, এবং যেটা খুশির খবর আসছে উপাচার্য নিয়োগ হয়ে যাওয়ার পরে কিন্তু একটা মিটিংও হয়েছে এবং মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে একেবারে রেজাল্টটা তাড়াতাড়ি মানে একেবারে তাড়াতাড়ি দেওয়া হবে। এবং ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের ওদের নর্মাল রেজাল্ট এখন বেরোয়নি, ওদের পরীক্ষা হয়েছে অনেকদিন আগে, ওখান থেকে অর্ডার দেওয়া হয়েছে যে রেজাল্টটা ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের এক্সাক্ট রেজাল্টটা কিন্তু ওদের একেবারে একেবারে তাড়াতাড়ি যত একদম আর্লি সম্ভব খাতা দেখে পোর্টালে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এবং মিটিংয়ে এটাও সিদ্ধান্ত হয়েছে যে স্টুডেন্টরা তো যেহেতু রিভিউ করেছে তারা পাস করতে পারেনি, সেই জায়গায় যাতে এম এ তে মানে পোস্ট গ্র্যাজুয়েটে আবার তাদের অ্যাডমিশন করানো যায়, যে সমস্ত পদগুলো ফাঁকা আছে, সিট ফাঁকা এখন কিছু আছে, সেগুলো রিওপেন করে অ্যাডমিশন রিওপেন মানে পোর্টালটা রিওপেন করে অ্যাডমিশন যদি করানো যায় সেই বিষয়টা। এবং তার সঙ্গে সঙ্গে ওনারা সাজেশান দিচ্ছেন বর্তমানে বিভিন্ন ডিস্টেন্স বিভিন্ন ইউনিভার্সিটি ডিস্টেন্সের ভর্তি প্রক্রিয়া চলছে, সেখানে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছে, এবং অনলাইনেও এখন পিজি করা যায়, অর্থাৎ এখন ইউজিসি কিন্তু স্বীকৃত দিয়েছে ডিস্টেন্স অনলাইন সবই করা যায়। সেই সমস্ত কথা মাথায় রেখে ওনারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এই মাসে নভেম্বরের 10 তারিখের মধ্যে অবভিয়াসলি রেজাল্টটা কিন্তু রিভিউ রেজাল্টটা তোমরা হাতে পেয়ে যাবার কথা, সব ঠিকঠাক থাকলে 10 তারিখ 10ই নভেম্বরের মধ্যে তোমরা হয়তো পেয়ে যাবে। 10 তারিখের পরে ওই ফোর্থ সেমিস্টার সেকেন্ড সেমিস্টার রেজাল্ট পেয়ে যাচ্ছ, কিছুদিন মধ্যেই বিকমের রেজাল্টটা রিভিউ রেজাল্ট একটু দেরি হবে। এবার প্রশ্ন হলো কোথা থেকে তোমরা জানতে পারবে রিভিউ রেজাল্টটা কবে দেবে, কিভাবে দেবে, সেটা কিন্তু এক্স্যাক্টলি ইউনিভার্সিটি থেকে অনলাইনে প্রথমে দেবে, ক্যালকাটা ইউনিভার্সিটির তোমার সাইটেই দেখতে পাবে যে রিভিউ রেজাল্ট দিয়েছেন ওনারা, তারপরে রেজাল্টটাকে কলেজে পাঠিয়ে দেবে, কলেজ থেকে তোমাদের মার্কশিটটা সংগ্রহ করতে হবে কলেজ থেকে, জানতে পারবে কিন্তু ইউনিভার্সিটির যে ওয়েবসাইট ওখানে গিয়ে। এরপর হচ্ছে যদি কোনো কারণে আমি কোয়ালিফাই হলাম না সেক্ষেত্রে আমার করণীয় কী, সেক্ষেত্রে বলবো যে যদি এইরকম ঘটনা ঘটে যে নাম্বারটা ফুলফিল হলো না, এরকম কিছু সমস্যা দেখা দিল, তখন কি করতে হবে, তোমাদের যে ফোর্থ সেমিস্টার যে 5 নম্বর সেমিস্টার অর্থাৎ ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা যখন সিক্সের জন্য পরীক্ষার জন্য এক্সাম ফর্ম ফিল আপ করবে সেই সময় তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে এবং ওদের সঙ্গে একসঙ্গে পরীক্ষা তোমাদের বসতে হবে। এক্স্যাক্টলি এইটা বিষয়, তোমাদের তাদের সঙ্গেই পরীক্ষা কিন্তু বসতে হবে, সেই জন্য তোমাদের ওই সময়টুকু অপেক্ষা করতেই হবে। তাহলে বিষয়টা কিন্তু কিছুদিন মাত্র এই 10 তারিখের মধ্যে রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল। তারপরে দেখে নাও যে পিজিতে অ্যাডমিশন করার ওনারা সুযোগ একটা দেবেন, তাছাড়া আমি আবার বলবো ডিস্টেন্সেও যদি সুযোগ কোথাও থাকে সেটা তোমরা করবে। আরেকটা বিশেষ বিষয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা এই মাস থেকে শুরু হবে, নভেম্বর থেকে ফর্ম ফিল আপ, এবার তার জন্য রেজাল্ট প্রয়োজন, সেই কথা মাথায় রেখেও কিন্তু একেবারে রিভিউ রেজাল্ট পাশাপাশি ফোর এবং সেকেন্ড সেমিস্টার রেজাল্টটা কিন্তু একেবারে তড়িঘড়ি 10 তারিখের মধ্যেই করার একটা পরিকল্পনা নিয়েছে ইউনিভার্সিটি। যখনই কোনো নোটিফিকেশান আসবে আমি কিন্তু তোমার সামনে দেওয়ার চেষ্টা করবো। এতদিন ভিডিও দিতে পারিনি, তেমনভাবে কোনো গুরুত্বপূর্ণ নিউজ ছিল না,
তাই আমি দিইনি। মানে তোমাদের কোনো কাজে লাগবে, প্রয়োজন হবে, সেরকম ইনফরমেশন না পেলে ভিডিও দিয়ে কোনো লাভ নেই। সেই জন্য ইনফরমেশন যখনই আসবে তোমাদের আমি জানানোর চেষ্টা করবো। যাই হোক, সুস্থ থাকো, অপেক্ষা করো আর ভালো থাকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।